সন্তানকে, সেই সন্তান আজ এই পরিণতি দিচ্ছে। এই তো সংসারের চিত্র। আমি বলি একটা সহজ উপায়, নিত্য রাত্রে সবাই একসাথে ভোজন করেন, ভোজন করে উঠে যাবেন না, হাতটাকে শোকাতে দেন আর গল্প করেন, সারাদিনের সমস্ত গল্প উজাড় করেন, যার কাছে যা আছে সব সদস্যরা। ভোরের প্রার্থনা চেষ্টা করেন সবাই একসাথে উঠতে, উঠে একসাথে ভোরের প্রার্থনা করেন, দেখবেন তখন জিজ্ঞেস করবে তোমার হাতে কি হলো, ছেলে বলবে ওষুধ লাগিয়েছ, মেয়ে এসে হয়তো ওষুধ লাগিয়ে দেবে। আমি যখন বলবো যে বাপকে জিজ্ঞেস করবে স্ত্রী যে তোমার কোমরে কিছু চোট খেয়েছ, মেয়ে জিজ্ঞেস করবে ওষুধ লাগানো হয়েছে, ছেলে এসে মালিশ করে দেবে, এরকম হতে পারে। আর আরেকটা উপায়, গৃহস্বামী নিজেকে না বানিয়ে গুরুকে বানিয়ে দেন, আমার গৃহের স্বামী আমার ঠাকুর, আমি নই রে বাবা, আমার অনেক চাল বেচাল ভুল ভাল হয়, ভ্রান্তি হয়, আমাকে দেখে বিভ্রান্ত হোস না, তোর জীবন চল না, এই আমার ঠাকুরকে দেখে চল, তুই এনার মতন হয়ে ওঠ, এনার বলারগুলোর মতন আয়ত্ত কর, তাহলে পরিবারটা রক্ষা পাবে। ওই যে ছেলেগুলো এই ভ্রান্তি শিখেছে, সত্য কথা বলবে, পাওনাদার এলে যখন আমি বলে দিয়েছি যে বল যে বাবা বাড়িতে নেই, এই কথাটা শুনে সে ভেবেছে যে ভালো কথাটা শুনতে হয় পালন করতে হয় মন্দ, সেই জন্যে আমি যতই শিক্ষা দিতে যাই, যতই যা কিছু করি, ও মৌমাছি না হয় গুয়ে মাছি হয়ে গেছে, সমাজের আবর্জনাগুলোই সেটে নেছে, রক্ষা পাওয়ার জন্যে এটাই একমাত্র কৌশল, দেখবে যে পরিবার দানা বাঁধছে। এই